हेलो 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 के के सबुज काक फोन দিছেন? আবে হালায় আমি আমার দোস্তরে চাইতাছি, তুই কেটা? কি কেমন কে কথা কছ? আমি তো বুঝা পারছ না, মুই কথা বুঝা পারনি, ভালো কে কথা কও। বুঝতে পারতাছ না, আমি আমার দোস্তরে চাইতাছি। হ্যাঁ না, মুইতাছে সবুজ সবুজ, বুঝছো? কেমন কে কথা কছে? কি কথা মু বুঝাও পারছো না, কেমন যেন আবে লাগছে। হালাই তুমি সবুজ হলে কম না হলে রেখা দাও, এত কথা কইলা? না মুই সবুজ লয়, মুই অন্য মানুষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাই, হুনো হুনো, কও কি আছে? তোমার দেশের বাড়ি কই? হ্যাঁ হ্যাঁ, গায়ের বাইরে নওগা। ও আচ্ছা আচ্ছা, নগা, উত্তরবঙ্গের মানুষ। হায় ও তুমি এলাকায় বিয়ে অনেক শীত নামে না, কি কছেন এলা? মানে খুব ঠান্ডা ঠান্ডা? হায় হায়, অনেক ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, শীত লাগতেছে, ঢাকায় বি খুব শীত লাগতেছে, বুঝছো? ও তুমি ঢাকা থেকে ফোন দিছেন? হ্যাঁ আমি ঢাকা থেকে ফোন দিতেছি, বুঝতেছ না? ও না, হ্যাঁ দিক ঠান্ডা, বেশি ঠান্ডা, গ্রাম অঞ্চল লয়, ঠান্ডা তো লাগবেই। ভাই তুমি কি ভাষায় কথা কইতাছ ভাই, আমি খুব একটা বুঝতাছি না, একটু বুঝাই কইবা হ্যাঁ, নওগাঁ থেকে জেলা ভাষা সেলাই তো কম। না? তারপরেও ভাই একটু বুঝাই বুঝাই কও না ভাই। কি কম কও? ভাই তোমার নামটা কি ভাই? আমার নাম অনিক। বাবা বাবা, তোমার নামটা তো হেব্বি, খুব সুন্দর লাগতেছে, তুমি দেখতে বি খুব সুন্দর মনে হয়। না মুই আবার কেম কাহ মতে, আমি দেখতে অসুন্দর, না না তুমি মনে খুব সুন্দর। আরে না কি কোন এলা, গলার স্বর শব্দটা বি সুন্দর লাগতেছে, হিরো গোলাহান। ও হ্যাঁ, মুই আসলে গায়ের সোল তো, আর হ্যাঁকে বাড়ি নওগা, গায়ে সরপল কেমন হবে, এভাবেই চলাফেরা করে। তাই কথা না, এমকেই কয়। হ্যাঁ তুমি ঢাকায় আইবা? না মুই ঢাকা চিনো না। আমি যদি তোমারে ভাড়া পাঠিয়ে দেই তুমি আই পারবা? মুই তো ঢাকা চিনো না, তো মুই ঢাকা যাবো কি তোমকে? তুমি আঙ্গুবাড়ি বেড়াই যাও, না তোমাকে ঢাকাই হাজির বিরিয়ানি খাওয়ামু। মোক ভয় লাগে, মুই যা পারবো না, মুই ঢাকায় চিনো না। তুমি আইলেই তো চিনবা মিয়া, তো এত ডর কেলা? না 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 না, মোর বাপের জন্ম মুই ঢাকা যাওনি, মুই ভয় করো। ঠিক আছে হ হুনতাছি, শুনো শুনো, এত ডরায়ও না মিয়া, ডরায়ও না, ডরানোর কিছু নাই, বুঝছো? আমরা মানুষ, আমরা খায়া ফেলামু না তোমারে। তোমরা ঢাকার মানুষ হিংকে কথা কন, খায়া ফেলাম, ভয় করো না, কিল্লা এলা কেম কে কজিন এলা, এলা কে ঠেকে ঠায় এত কে কোথার ছ, বুঝতাছি না তো, কিল্লি গায় তো ভয় পাও কে কেলা? ঢাকা শহরে চলে আহ মিয়া, দেখো না তোমারে কত যত্ন খাতির যত্ন আমরা করি, বুঝছো? আমগো ঢাকায় এখন অনেক বড় কলিজা মিয়া, বুঝছো? কলিজা লিয়া চলি আমরা। না না, মই শুনেছো ঢাকা শহর গেলে নাকি মানুষ বলে জব করে ফেলায়, মানুষ হারে যায়। হ্যাঁ দূর মিয়া, ওই সব গেছে গা, পুরান আমলের কথা, ওই না লাভ না, নাই। তারপর আবার তোমাকে বাইরে যদি পুরান ঢাকা হয়, মই নাম তো মাত্র শূন্য কেবল, ওইদিক বলে মাস্তান বেশি, মই যা পারবো না, মোক ভয় লাগছে, তুমি মোক জেদ করো না তো। না না তুমি আহো ভাই, তোমাকে খুব দেখবার মন চাইতাছে, তুমি আহো। কেমন ধরনের কথা, দেখবার মন চাইতাছি কি কস হইলা? আমি তো আমার গাড়ি পাঠাই দেবো নি, চিন্তা করো না মিয়া। আরে না মই যাবো না, মই মই ঢাকা শহর মই যাবো না। তোমার গলাটা আমার হেব্বি লাগছে ভাই, আমার তোমাকে দেখো দেখুন লাগবো অক্ষণি। নেতে নিলে কেমন কথা কস, আল্লাহ। ও ভাই তুমি যাই কও না, তুমি খুব সেক্সি আছো ভাই। না না মই যাবো না, মই মই চেনো না ঢাকা শহর। না ভাই তোমার আমি ছাড়তেছি না ভাই। আচ্ছা তুমি মেয়ে মানুষ তাহলে তুমি আমার সাথে ফোনে এত কথা কছেন কে? কত তোমার গলাটা ভাই অনেক ভালো লাগছে, সত্যি কথা, বুঝছো? তাহলে আমাকে নওগা বিয়া হয়ে যাও তুমি। না নওগা ভাই আমি যাবো না, আমি ভাই ঢাকা মাইয়া ঢাকাই থাকুম, তুমি আয়া পড়ো। আমার ঢাকা যদি নিয়ে যাবেন, তুমি যদি আটকে থন তাহলে কেমন হবে? না ভাই আটকাই তো মুখে দিয়ে গা, এটা কেমন কথা কো? ওই যে কছেন না যে ঢাকায় চলে আসো, তাহলে ঢাকায় না তুমি আইবা, আবার তুমি ওইখানেও যাইবা, সমস্যা নাই গা। না আমার ভয় লাগে। না না ভয়ের কিচ্ছু নাই, নওগা অনেক, আমি কইতাছি না ভয়ের কিছু নাই গা। নওগা লোকের এমনি যে ভয় করছে, তুমি ভয় পাও না, দেখো বারবার কইতাছি শুনতাছ না, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি আয়া পড়ো। ঢাকার মানুষ ওই মরা মুরগি বলে জব করে খায়,
আর না ওরি বেশি বেশি কইতাছে মাইনছে কুত্তার কুত্তা জব করে বলে পোলা করে খিলাই না যে কিভাবে কিবা কইলেন কিবার বিরিয়ানি খাওয়ায় নাকি না না ওটা হাজির বিরিয়ানি নাম করা বুঝছো মই ওলে খামু না মই জামু না আচ্ছা তোমারে আমি নিজেই রান্না করে খাওয়াবো তুমি চিন্তা করো না তুমি আয়া করো তুমি ভাই ঘুরা যাও আরে বাপু আমি তো চিনি না ঢাকা শহর তুমি তোমারে আমি গাড়ি পাঠাই দিমু তুমি কেলা রড়াইতাছো গুদাহুদি দেখ তো বাপু এলা কেমন ধনে কথা তো তোমার বাড়ি ঠিকানা দাও আমারে কোয়া দাও কোন দিকে আইতে হইবো আমি গাড়ি লাভ আয়া পড়তেছি আচ্ছা থামো তো আমার এই নাম্বারটা তোমাকে কে দিছে কও তো আসলে আমি তোমারে কি কইতে চাইছিলাম আমার দোস্ত আছে জানের দোস্ত বুঝছো সবুজ নাম ওই হালারে ফোন দিতে যায় তোমার কাছে চলে গেছে গা এখন কি করুম কও তুমি আবার নাম্বার ফোন করে দাও দিয়ে তুমি সবুজ ফোন দাও আরে ভাই তোমার গলাটা হই না তো আমি আটকে গেছি গা আটকে গেল হবে না আমাকে ঢাকার কথা আমাকে শুনবো মনে আছে কেলা বুঝতা শোনা আমার মনের অবস্থাটা তুমি আমি তো ফাপড়ে পড়ে গেছি ভাই ফিদা হয়ে গেছি গা তো ভাই পড়ে গেছি ওই ফিতা কাটে ফেলাও আমার দরকার না ভাই আমি তোমার মহব্বতে পড়ে গেছি ভাই আমি আবার কি মহব্বত করন এই মাত্র ওই তো ভাই এটা মহব্বত ওরে তুমি বুঝবা না তাহলে তুমি মহব্বতের মধ্যে ওলা বাদ দে তুমি ইয়া করো না ভাই তুমি আয়া পড়ো নালে আমি কালি লই আইতাছি কালকেই ভাই তুমি অ্যাড্রেস দাও আমি তোমার লই আমি চলে না না তুমি কি পাগল হয়ে গেছিস নাকি আমি আমার গায়ের ঠিকানা তোমাকে দিও ঠিক আমি মরম কে ভাই মরবাকে ভাই আমি কি এত মানুষ না না আমি তোমাকে দেবো না ঠিকানা না ভাই এমন করো না এত সীমা রয়ে যাও না ভাই না শোনো তুমি আমার মোবাইলটা তুমি ফোন দিও না তো ভাই এরকম করো না ভাই আই দেখো শোনো আমি গেলে ফোন কাটে দেবো আমাকে আর তোমার কথা শুনবো মনে আছে না 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 ভাই তুমি এমনটা করো না ফোনটা রাখো না ভাই রাখো না একটু কথা কও আমার লগে আরে কোন পাগলের পাল্লা কোন তুমি তোমার কাছে তুমি প্রেম করবেন না তুমি বিয়াও করবেন না আমার তাহলে তোমার সাথে কথা কই আমি কি করব কও আচ্ছা ঠিক আছে আমরা তো বন্ধু হইতে পারি আমরা বন্ধু বন্ধু বুঝি না আচ্ছা শোনো বন্ধু হইতে হইতে তারপর তো প্রেম কি হইবার পারে হইবার পারে না কও তুমি আমাক যদি তোমার বাইরে নিয়ে যান তাহলে আমাকে বন্ধু হওয়া হবে না আমাক তুমি বিয়া করবেন কিনা সেটা কথা তাহলে আচ্ছা তুমি আমার দেহ আমি তোমার দেহি দেখা দুজন দুজনকে ভালো লাগুক ভালো লাগলে হের পরে না বিয়ার চিন্তা বি করমু শোনো মোর বড় সহ বুঝা পারছেন ঢাকা শহরের এক মাইয়াক বিয়া করার তাহলে তুমি যদি কালো হও ফর্সা হও ধলো হও যা পারেন হও আমি আমাক যদি তুমি বিয়া করেন তাহলে আমি তোমাকে বিয়া করমু যাও সত্যি কইতাছ হয় এখন আমার বড় শখ আছে হলো নওগাঁ থেকে ঢাকা শহরে মেয়ে বিয়ে করে আমি বিয়ে করবো তুমি যদি রাজি থাকেন তাহলে আমার সাথে কথা কয়ো না হলে ফোন কাটে দিমু তুমি মিয়া হেপি একটা মাল মনে হইতাছে তো তোমারে বিয়ে করে মনে হয় আমি ঠোক মুনা ঠোক না মনে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কা তুমি রেডি থাকো আমি তোমারে লই আমুনি আই দেখো শোনো আমাকে নওগাঁ আমাকে নওগাঁ অনেক ধান পাতান আছে অনেক বয়লার আছে চাউলের সমস্যা হবে না তোমাকে এলাকা তুই চিন্তা করো না বুঝতে পারছেন আচ্ছা আমি কিন্তু মিয়া চিকন চাই খাই বুঝছো মোটা চাই কিন্তু খাইবা পারি না তুমি মানে মোটা মানুষ নাকি না রে ভাই আমি মোটা মানুষ না আমি আমি খুব চিকু চিকনা চাকনা মাইয়া আমি মোটা মানুষ বি না আমি মোটা মানুষ দেখতে বি পারি না চিকন মানুষ তুমি হ্যাঁ হ ভাই তাহলে তো আমার পছন্দ ভালোই হয়েছে মনে হয় হবে তো শোনো ওই কাম করো তুমি তোমাকে চিকন চাউলি খেলাম তুমি বিয়া হবে তো হ ভাই হইব না কেলা এটা কেমন কথা কও তুমি আমাকে আসবেন না আমি যাবো কও না না তুমি আইবা আগে তুমি আঙ্গো বাড়ি করে দিবা না তাহলে তুমি আমাকে ঠিকানা দিয়ে দিও বুঝা পারছেন হ্যাঁ হ্যাঁ ঠিকানা আমি মোবাইলে মেসেজ করে তোমার দিয়ে দিতাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তে দাও তাহলে আচ্ছা আচ্ছা দিতাছি দিও কিন্তু নে হ্যাঁ দিতাছি চিন্তা করো না দাও তাহলে দাও দিয়ে তুমি ভাত পানি খাওয়া দাওয়া করছিস নাকি হ্যাঁ না এই যখনই খামু ভাই খুশি ভাত খান নে না না খাই নাই কারণ খাম তুমি ভাত খাই লাও আমি ঠিকানা দেখ মনে বুঝা পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো আচ্ছা তাহলে তুমিও ভালো থাকো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ